হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফিশ রেজালার রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তোমরা এই রান্নাটার রুই মাছ দিয়েও কিন্তু করতে পারো। আর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি লবণ। এটা যেহেতু রেজালা তাই এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব না, তাই শুধু লবণ দিয়েই মাছটাকে আমি মেখে রেখে দেব। মাছটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি সেদ্ধ করে নিয়েছি 5 থেকে 6 মিনিট। সেদ্ধ করে সেটা ঠান্ডা করে এবার আমি ওটা পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজ। এই চারমগজটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 12টা গোটা কাজু। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, খুব স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা যেহেতু রেজালা তাই রান্নাটা কিন্তু সাদা তেলেই করব। মাছগুলোকে সবার আগে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো খুব হালকা করে দুপিটে ভেজে নেব, বেশি কিন্তু মাছ ভাজব না। এই মাছের রেসিপিটা খেতে অসাধারণ লাগে, তাই বলবো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। এই মাছগুলো দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3টে লবঙ্গ, 2টো এলাচ, 2টো দারচিনি আর 10-12টা গোটা গোলমরিচ। এই ফোড়নটাকে ভালোভাবে হতে দেব। সুন্দর একটা স্মেল বেরোলে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাজু আর চারমগজ দিয়ে যে বেটে রাখা পেস্টটা ছিল সেই পেস্টটা। এই পেস্টটা দিয়ে আর সামান্য একটু জলও আমি দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে রেখে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মাছের এই রেজালাতে কিন্তু হলুদ, লঙ্কার গুঁড়ো কোনো কিছু ব্যবহার করা যাবে না। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব টক দই। আর এই টক দইটা কিন্তু আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর কখনো কিন্তু ঠান্ডা টক দই ব্যবহার করবে না, এতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দইটাকে দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি আর খুব ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রয়েছে। ভালো করে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা সেভারেট হতে শুরু করে। দেখো, মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলও কিন্তু সেপারেট হতে শুরু করেছে। এরপর আমি অ্যাড করে দেব উষ্ণ গরম জল। গ্রেভি তোমরা কতটা পছন্দ করো সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই সময় কিন্তু ফ্লেমটাকে হাইতে রেখে দেব। খুব ভালো করে মিশিয়ে এটা ঢেকে দেব আর তারপর ফুটে যাওয়ার অপেক্ষা করব। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো, গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটছে
আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না আসে। এবার আমি ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে দেব আর আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। এবার আমি মাছটাকে ঢেকে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট এভাবেই ফুটিয়ে নেব। মাঝখানে আমি একবার ঢাকাটাকে তুলে মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে আমি আবারও ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট ধরে মাছটাকে ভালো করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। এগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সঙ্গে। আর ফ্লেমটা কিন্তু এখন পুরো লোতেই করে দিয়েছি। এভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর লো ফ্লেমে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো ব্যাস, এবার ফ্লেমটা আমি অফ করে 5 মিনিট এরকমই ঢেকে রেখে সার্ভ করে নেব কাতলা মাছের রেজালা। আজকের এই রেসিপিটি তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার বানানো রেসিপিগুলো থেকে যদি তোমরা ট্রাই করে থাকো তাহলে শেয়ার করে নিতে পারো ইনস্টা আর ফেসবুক পেজের মাধ্যমে, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।